আমি স্বাগতম জানাইছো। আজি আমি উপস্থিত আছো মঙ্গলদৈ নিকটবর্তী অধুমাপাগাত। এই অধুমাপাগাতে বিবেকানন্দ কেন্দ্র এজন জেলা সংযোজক তথা জৈবিক খেতির এজন এক্সপার্ট দাদু দাস আছে। তেখেতৰ নেতৃত্বত সম্পূর্ণ জৈবিক পদ্ধতিকে ইয়াত বিভিন্ন শস্য খেতি করা হয়েছে। আমি তেখেতক সুধিব বিচাৰিম। আমার ওচৰতে আছে এয়া খুবই ওখ, এয়া খুব নিশ্চয় বিরাট কাছে খেতি করেছে এখেতকে। আপনি কওকচোন অকমান কেনেকে কি করেছে ইয়ার? এইটো কলাধান, আমার বিশেষকৈ অসমত কলাধান বুলিয়ে প্রচলিত, কিন্তু কিছুমানে কফি রাইস বুলিও কয়। আর ইয়ার প্রথম যে ভেরাইটি আছে মণিপুরেরপরা, এই মণিপুরেরপরা আমার অসমৰ ক্লাইমেটত এই ধানটো ইয়ার অলপ অলপ মাজত অকমান যেতিয়া এক বছরমান লগোৱা যায়, নেক্সট ইয়ার একটা থলুয়া প্রজাতিটো লগালে ইয়াতে অলপ বগা বগা আহে। কিন্তু যে মণিপুরের যে অরিজিনাল ভেরাইটি সেটা সম্পূর্ণ কোলা থাকে। এটা আমার কোলাই আছে, কিন্তু বাই চান্স ই বগা হয়ে যাবেন, মানে সেটা বেলেগ কথার কারণে নয়, সেটা আমার মাটির যে গুণাগুণ আছে, মাটির গুণাগুণের কারণে আমার মাটির মাটির যেহেতু পানির পরিমাণ বেশি থাকে, কারণ এসিডিটি বেশি হয়, সেখানে ইয়াত অকমান ধানের বগা কালারটা আহে। কিন্তু এই আমার যে মণিপুরেরপরা প্রথম যে ভেরাইটি আসে সেই ভেরাইটি আমি প্রথম ইয়াতে জৈবিকভাবে আমি লগাইছো। ইয়াতে খালি আমি দুবার অকল সার প্রয়োগ করেছো। এটা এই ছফুটমান ওখ হয়েছে আর ধানের সেয়াটাও ভাল হয়েছে। এটা ধানের সেয়াত মোটামুটি আমার 300-350 ধান আমি পাম, আর 300-350 ধান পালে আমি বিঘাত আমার 18-20 মন ধান থাকিব। অর্গেনিক প্রিপেয়ার করা আমি জৈবিকভাবে এই আমার যার সিডটো লগা হয়েছিল ইয়াতে, আমি ইয়ার প্লান্টেশন নার্সারি কাম করেছিল, আর নার্সারিটো আমি সম্পূর্ণ জীবামিত প্রক্রিয়া, আর গোবরটো আমি ডিকম্পোজ করে পিনে আমি সার প্রস্তুত করেছো। আর সার প্রস্তুত করে লোক মাটিটো যেটা আমি নার্সারি বনাইছিল ধানের, নার্সারি বনাতে খুব সুন্দরভাবে ইয়ার গজালি উলিয়াছে, বীজামিত প্রক্রিয়া করা হয়েছে, নিমখের পানি বীজ সংস্কার হয়েছে, বীজটো আমি নিমখের পানি দ্রবীভূত করে তারপর যেখানে বেয়া বীজ আছে সেইখানে বাছি লৈছো। আর ইয়ার গোমূত্র আর গোবর, তারপর আমি ইয়াতে বেসন আর চূণ এনেকা ধরনের গাখির দি সেটুক আমি ধুনকে ইয়াক শোধন করে লো আমি ইয়াক নার্সারি করছো। নার্সারি করার পিছন ইয়ার যেখানে কঠিয়া ওলাইছে সেই কঠিয়াখিনি আমি লাইন পদ্ধতি রোয়া আছে, মানে এই আমি ধুনকে পদ্ধতিগতভাবে রোয়া আছে। আর আমি মাত্র তিনডাল চারিডালকে দিছিল, কিন্তু এটা প্রায় এজোপা গছত আমার মিনিমাম 30-25 ডাল ধান আছে। ইয়াত আমার 5 বিঘা আছে, টোটাল 5 বিঘা আছে ধান, আর গোটে মিলি আমি 22 বিঘা আমার ব্ল্যাক রাইসের খেতি আছে। কিন্তু আমার ইয়াত সম্পূর্ণ জৈবিক পদ্ধতি 5 বিঘা আছে। ইয়ার বিপণনের কথা কেনে ভাবি? বিপণনের কথা এই আমি আসলে ইয়ার আমার বিবেকানন্দ কেন্দ্রের জড়িত আর দিল্লি মিনিষ্ট্রি অফ দিল্লি এগ্রিকালচার সিনিয়র অফিসার, তখেতর নাম তুষার বদলৈ, তেখেতে আমার এই ধানটো দিল্লিত বিক্রি করার ব্যবস্থা করেছে, সেইকারণে আমি এবার যথেষ্ট পরিমাণে ধানটো লগাইছো। দরং জেলার আমার মোটামুটি 32 বিঘামান অকল কফি রাইসের খেতি আছে। আমি জীবামিত প্রক্রিয়া করেছো, ডিকম্পোজ করে গোবর কম্পোজ করে পিনে আমি কম্পোস্টিং করেছো, জীবামিত প্রসেস করেছো, আর আমি ইয়াত গোমূত্র আর যে আমার নিমর অর্ক আছে সেটা আমি স্প্রে মাঝে মাঝে করছো। মাজতে পোক লাগিছিল, কিন্তু মজা খাওয়াতো আমি টুপলি কটা আর মজা খাওয়া দুইটাকে আমি নিবারণ করবো কারণে গোমূত্র স্প্রে করার পিছত নাইকিয়া হয়েছে। মাজতে আপনি পাতবো দেখিছে, পুরো দুই একটা পাত খোয়া আছে, কিন্তু এটা অপকার করব নয়, পাতো অলরেডি ইয়ার বুড়া হয়ে গেল আর ইয়েতো পাত এটা না খায় রূপকে। কিন্তু ধানটো খালি বরষুণ হলে ধানটো বেয়া হল, কিন্তু এটা বরষুণটো আমার নাই। আর ধানটো আপনি চাওক এটা কিমান ধুনিয়া, ইয়াত সেয়াটো থুকটো কিমান ধুনিয়া হয়েছে, এটা থুক আমার মিনিমাম আমি 350-300 ধান আমি ধুনিয়াকে পাম এটা থুক। আর ধান ওলাবলে বাকি আছে, এটা লাহে লাহে ধান আহিছে, আর গোটেইখিনি ধান ওলাবলে সম্পূর্ণ বাকি আছে। এই আপনাকে চাওক সম্পূর্ণ জৈবিকভাবে খেতি করেছে, এগুকে দগম জায়গায় 32 বিঘা মাটি জৈবিক খেতি করেছে। আমার যি পরম্পরাগতভাবে কিছু মানে অন্ধবিশ্বাস আছে যে রাসায়নিকের বিকল্পই নাই বা জৈবিকভাবে করলে সেটা জাস্ট এক্সপেরিমেন্টাল হিসেবে থাকি যায়, কোনো শস্য শ্রীবৃদ্ধিয়ে নহয়। কিন্তু আপনাদের চকু আগত চাও কি শ্রীবৃদ্ধি হয়েছে, কি পরিপুষ্টি পাইছে, আর ইয়ার বিপণনেরও সুব্যবস্থা আছে। গতি আপনাদের চাও জৈবিক পদ্ধতিটো কোনো একটা তাত্ত্বিক বিষয় নহয়, এটা সম্পূর্ণ ব্যবহারিক, আর এটা প্রমাণিত হয়েছে যে রাসায়নিক সারত নির্ভর নোহালেকে আমি গোমূত্র নিমপাত সেইবিলাকৰ ব্যবস্থাকে আমি এটা সার্থক জৈবিক পদ্ধতি আমি নিশ্চয় পাব পারো। আর ইয়ার কোনো ধরনের এনেকা নহয় যে এটা আমার কিবা খরচ হব নেকি, এটা আমার কারণে বিপদ আশঙ্কা আহিব নেকি, ইয়ার মুনাফা নহব নেকি, ইয়ার উৎপাদন নহব নেকি, তেনেকা কোনো কথা নহয়। এটা একটা কৃতকার্য একটা মডেল, এটা আপনাদের চাওক এনেকা ঔষধান আপনাদের চাওক
সুন্দরভাবে পোয়াকে আমি পানির লগত মিক্স করে দিলে ধান তো নিশ্চয় ইয়ার প্রোডাকশন খুব ভাল হবো। আর আমি আমি এখানে সব জৈবিকভাবে তিয়ঁহ আছে, সামার স্কচ আছে, এবার আমি জৈবিকভাবে খুঁজছো। খালি ইয়াতে মালচিং পেপারটো ব্যবহার করছো। মালচিং পেপার ব্যবহার করলে কি হয়, আমার মাটিত মাটিটা নমি হয়ে থাকে, কোমল মাটিতে সুন্দরভাবে কোমল।